মালদ্বীপের ঘরোয়া ফুটবলে গোল করেই যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার ১১ গোলে থিবেহি সিফাইং ক্লাব 26-0 গোলে হারিয়েছে ক্লাব এমওয়াইএসকে। বাংলাদেশের আরেক নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া করেছেন 6 গোল। এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সাবিনা সুমাইয়ারা হারিয়েছিল ফেনেকাকে। ১১ গোল করে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা হয়েছেন ম্যাচ সেরা। সাবিনাদের পরের ম্যাচ 17 অক্টোবর এমপিএল এর বিপক্ষে।